Welcome to another vlog from the singing foodie. Ajke jawa hoche biriyani khete. Amar didi ebong bonder shonge jacchi dada boudite. Ha, 2023 ei shomoy dada boudir ki obostha seta dekhar jonno jacchi. Kintu tar age amar didi ebong bonder jonno gifts kinte hobe. Kintu আচ্ছা বোন এখানে কোন একটা দোকানের কথা বলছিলিস না তুই? হ্যাঁ রে, এখানে নতুন দোকান খুলেছে বিশ্বরূপা বলে, হেভি কালেকশন ওখানেই। বিশ্বরূপা, চেক ইট আউট। কিন্তু ম্যাম আমাদের সাইজে এটা হবে তো? আমরা তো সব খাতা পিটা ঘরকা, যে সাইজ বলবে আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দিদি তো শাড়ি নিল, তুই আবার কি গছবি? আমি লিপস্টিক নেব। এই কসমেটিক্সও আছে দেখছি। ম্যাডাম আপনাদের এখানে কসমেটিক্স কি কি অ্যাভেলেবল আছে? সব প্রোডাক্ট পাবেন। আচ্ছা এখন কি এখন রেনে পাবেন, লোটাস পাবেন। ভাই আমিও কিন্তু একটা লিপস্টিক নেব। হ্যাঁ হ্যাঁ সব নিয়ে নে। এই আমি ওয়ালেটটা দিয়ে দিচ্ছি, ওয়ালেটটা কম রেঞ্জ থেকে একদম পুরো। আচ্ছা আপনাদের এখন কোনো অফার চলছে কি এখানে? এখন অফার বলতে নতুন যেহেতু আমরা খুলেছি, 14 তারিখে আমাদের ওপেনিং হয়েছে, নতুন খুলেছি আমরা, এখন দিচ্ছি নেক্সট পারচেজে 2000 টাকার পারচেজ করলে 500 রুপিস একটা কুপন করেছি আপনারা। ঠিক আছে, কিছু অন্তত বাড়ি যাওয়ার টাকা বাঁচবে। হ্যালো, এবার যাওয়া যাক তাহলে। দেখ তোর কিন্তু কমের মধ্যে করিয়ে দিলাম, কিন্তু না রিজনেবল রেট, সিরিয়াসলি রিজনেবল রেট তো ছিল, কিন্তু ব্যাপারটা হলো এবার খিদে পেয়েছে, খাবারটা কিন্তু তুই খাওয়াবি, চল। তো এবার চলে আসা হয়েছে দাদা বৌদিতে সোদপুর ব্রাঞ্চে, কিন্তু ব্যাপারটা হলো রমরমা ভিড় আজকে, তার উপর মাহরম না। আচ্ছা আমার সঙ্গে কারা আছে দেখিয়ে দিই, ওখানে দাদা বনু দিদি আগেই পরিচয় হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কখন ডাকে। তো লেটস সি। তো এখন বসে পড়েছি সোদপুরের ব্রাঞ্চটাতে, এটায় রমরমা এখন ভিড়, মানে বসতে পেরেছি, এই ভাগ্যের ব্যাপার। দিদি কেমন লাগছে এরকম ভিড়ে এসে? এমনিতে ভালো, আর দাদা বৌদির ব্র্যান্ড। হ্যাঁ সেটাই সেটাই সেটাই, তো দেখা যাক এখানে কেমন খেতে হয়। হ্যাঁ সেটাই দাদা, তুমি কি বলছিলে যেন? জাস্ট একটা কোয়েশ্চেন, এখানে দাদাদেরকে তো দেখতে পাচ্ছি, বাট বৌদি আমাদের। সো আপাতত ফিশ ফিঙ্গারটা দিয়ে দিয়েছে, একদম পিওর ভেটকি দেখতেই পাচ্ছেন। অ্যান্ড সে দেখা যাক, সিরিয়াসলি ভালো করেছে না? স্যালাড দেবে না আমাদের দেওয়ার তো কথা। তোল তোল তোল, ফিশ ফ্রাই আরেকটা চলে এসছে দিদি, তোল তোল। কেমন লাগলো ফিশ ফিঙ্গারটা? অসাধারণ না? ও তো ওখানে চারটে শুরু খেতে ব্যস্ত। আরে ধার দিয়ে তোল না রে বাবা। ও আমাদের কলমি কবাব হয়ে এসে গেছে, অ্যান্ড বাবা খেয়ে দেখি একেবারে ডাইরেক্ট বাইট। অপূর্ব খেতে, দিদি খেয়ে দেখ। সব থেকে বড় ব্যাপার আপনারা দেখুন, তুল তুলে নরম মাংসটা, মানে আমি যদি মানে অপূর্ব, এই যে জুসি বুঝতে পাচ্ছেন, অপূর্ব করেছে। দিদি কেমন লাগলো তোর? দারুণ। ওইদিকে ওইদিকে চিকেন, এই হ্যাঁ মাটনটা ইয়ে দাদাকে দিয়ে দে। তাহলে শেষমেশ দাদা বৌদির বিরিয়ানি এসে গেছে, এবার খেয়ে দেখা যাক। দিদি মাটন বিরিয়ানিটা কেমন বল?
মাটনটা একদম সফট এন্ড টেন্ডার, বিরিয়ানিটা অ্যাজ ইট ইজ দাদা বৌদি ব্র্যান্ড। এখনো কি সেই কোয়ালিটিটা মেইনটেইন করছে দাদা বৌদি? অফকোর্স করছে, ইনফ্যাক্ট কোয়ান্টিটিও প্রচুর, বিকজ উই হ্যাড ডান মানে হাফ হাফ, মানে একটা প্লেটে হাফ হাফ করে হচ্ছে কোয়ান্টিটি। বুঝতেই পারছেন, মানে এটা স্পেশাল বিরিয়ানি নেওয়া হয়েছে, এটা হাফ হাফ করে নেওয়া হয়েছে। বোনু তোর কেমন লাগছে? এবার খেয়ে দেখা যাক। অদ্ভুত ব্যাপার, ব্যারাকপুরের দাদা বৌদিতে বিরিয়ানিটা কিন্তু একটু বেশি রিচ হয়, মানে তেলের পরিমাণ বলুন বা ইয়ের পরিমাণ অনেকটাই বেশি থাকে, মানে চপচপে থাকে। বাট এখানে ঝুরঝুরে পুরো একদম, এবং অদ্ভুতভাবে আমার এই প্রথম, মানে এর আগেও দাদা বৌদি বিবাপিতে খেয়েছি, খুবই স্পাইসি লাগে, মানে স্পাইসি ইন দ্য সেন্স ইন আ গুড ওয়ে, বাট আজকে কিন্তু অতটাও না। মানে এখন ওরা মানে জিনিসটাকে আরও মডিফাই করছে টুয়ার্ডস দ্য মানে লাইকিংস অফ পিপল, তো সেই হিসাবে জিনিসটাকে আরও বেটার বানাচ্ছে আমার মতে। আর বাঙালিদের বিরিয়ানি আলু ছাড়া তুই সম্ভব, গরম তুলতুলে আলু, আহা হা, একটু নিয়ে ভাতের সঙ্গে অমৃত। দাদা তোমার কেমন লাগছে? বিরিয়ানিটাতে আমি দেখলাম যেটা খুব রাইস, ওইটা একটু আলাদা রকম আছে, মানে তিন রকমের রাইস দিয়ে এটা প্রিপেয়ার করা আছে। টেস্টটা অসাধারণ, খুব সুন্দর, মানে আমি খেয়ে বলতে পারছি, নিজে বুঝতে পারছি, আপনাদেরকে বোঝাতে পারছি না। দিদি মাটনের পিসটা দেখা কেমন দিচ্ছে? তাও দেখে খাওয়া হয়ে গেছে, বাপরে বাপ, এটাই শেষ করা যাচ্ছে না। এই যে এখনো এখনো এতটা খাওয়ার বাকি, আর এদিকে এদের অবস্থা কাহিল, যা কোয়ান্টিটি দিয়েছে দুজন মিলে শেষ করতে পারলো না। এদিকে আমাদের দেখুন, এই দেখুন আমরা একদম প্লেটটা দেখো, প্লেটটা দেখো, ভদ্র বাচ্চার মতন একদম খাবার নষ্ট করিনি, সব খেয়েছি, কিন্তু সত্যি বলতে গিয়ে পেটের যা অবস্থা, এবার পেট হয়তো যেতে যেতে ফেটে যেতে পারে। সো ফিরনি চলে এসছে, এখন পেটে জায়গা নেই, তাও জাস্ট আপনাদের দেখাবো বলে যে এখন দাদা বৌদিতে ফিরনির কী অবস্থা, তাই খাচ্ছি। ফার্স্ট বাইটটা আমি নিচ্ছি, একদম একটু পিস্তাশিও নিই। আচ্ছা এই যে ঠিকঠাক, খুব যে ভালো তা না, বাট মানে আমি অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো ফিরনি খেয়েছি, স্পেশাল মেনশন গোস টু যেন কি নাম, আউদের, তারপর আর্সালানের সব ব্রাঞ্চে না কিছু কিছু, তো যাই হোক এই ফিরনিটা 7 out of 10, মানে মোটামুটি অ্যাবাভ অ্যাভারেজ। আর বাকি খাবারের ব্যাপারে আর কী বলবো, না না থ্যাংক ইউ, আর কী বলবো, মানে যেটুকু ভেবেছিলাম যে যতটা ভালো হবে, ইট এক্সিডেড দ্য এক্সপেকটেশনস, অ্যান্ড বাকি কথা বাইরে গিয়ে। খেয়ে দিয়ে বেরোনো হলো, কেমন ছিল দিদি এক্সপিরিয়েন্সটা? ভালো ভালো ভালো, বাট একটু ওভার প্রাইস মনে হলো আমার, একটু দামটা বেড়েছে, কিন্তু কোয়ালিটিটাও বেটার হয়েছে। তোমাদের কেমন লাগলো? আজকের মতন সব শেষ হয়ে গেছে আমার, কালকে আমি রিভিউ দিতে পারবো। এনিওয়ে, সো দাদা বৌদি এখনও নিজের জায়গাটা ধরে রেখেছে, একটু দাম বাড়িয়েছে প্লাস কোয়ালিটিটাও বাড়িয়েছে, তো যাই হোক দাদা বৌদিকে এখনও অনেকের জন্য বেস্ট বিরিয়ানি বলা যেতে পারে। সো এটুকু শিওর, দেখা হচ্ছে পরের ব্লগে, সাইনিং অফ।